সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা আজকে ভেক্টর টু এর পার্ট টু নিয়ে এসেছি এখানে ভেক্টর গুণন বা ক্রস গুণন কী এটি হচ্ছে প্রথম প্রশ্ন এবং একক ভেক্টরগুলোর ক্রস গুলো দেখাতে বলা হয়েছে আসলে একক ভেক্টর গুণ একক একক ভেক্টরগুলোর ক্রস গুণন প্রশ্নটি মানে সবগুলো ক্রস গুণন একসাথে দেখাতে বলা হয় না দেখা গেল যে দুটি একক ভেক্টরের ক্রসগুলো তারা দিয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নে যে যেমন আই ক্রস জে ইকুয়াল কত কিংবা জে ক্রস কে কিংবা আই ক্রস জে জে ক্রস আই হ্যাঁ এভাবে দিয়ে দেয় তো যাই হোক আমরা সেই বিষয়গুলোও দেখব তার আগে আমরা সংজ্ঞাটা একটু নিজের মতো করে সাজানোর চেষ্টা করব। এখানে মূলত আপনি মুখস্থ রাখবেন এই অংশটুকু এই চিহ্নটির নাম হচ্ছে ইটা আমি স্পষ্ট করে এখানে লিখে দিচ্ছি ইটা তো যাই হোক এটি মূলত আমাদের এই যে ভেক্টর দ্বয় এখানে রয়েছে এবি ভেক্টর এই ভেক্টর দুটি যেই তলের উপরে ক্রিয়াশীল বা যেই তলে ক্রিয়াশীল তার লম্ব বরাবরে একটি একক ভেক্টর হচ্ছে ইটা এটি হচ্ছে ইটার পরিচয় ইটা মূলত একটা একক ভেক্টর এখন যাই হোক আমরা সংজ্ঞাটা সাজানোর চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি দুটি ভেক্টর রাশি এর ক্রস গ্রহণ করা হয়েছে আমরা কিন্তু এখানে তাই বলেছি যদি এ ও বি দুটি ভেক্টর রাশি হয় মানে একই তলে ক্রিয়াশীল থাকে অবশ্যই ভেক্টর রাশি দুটো একই তলে ক্রিয়াশীল থাকতে হবে কেননা তাদের লম্ব বরাবর তারপর ইটা ভেক্টর আসবে ফলে এটা অবশ্যই বলতে হবে যে এ ও বি দুটি ভেক্টর রাশি একই তলে ক্রিয়াশীল হয় তবে এ মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস বা ভেক্টর তো এর ক্রস বা ভেক্টর গ্রহণ মনে রাখতে হবে ক্রস গ্রহণ যা ভেক্টর গ্রহণ তা প্রশ্ন কিন্তু বলতে পারে যে ক্রস গুণন ব্যাখ্যা করো কিংবা ভেক্টর গ্রহণ ব্যাখ্যা করো যেটাই হোক না কেন ভেক্টর গ্রহণ আর ক্রস গুরন একই কথা এখানে এই পর্যন্ত পরিচয় দিয়েছি আমরা এ ও বি ভেক্টর কিভাবে কোন তলে ক্রিয়াশীল সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি এরপরে লিখেছি এ ক্রস বি ইজ ইটা এ বিটা এখানে ভেক্টর এ ভেক্টর বি এর তো আমি শুরুতেই দিয়েছি একই তলে ক্রিয়াশীল দুটি ভেক্টর তাদের ক্রস গুণন করার পরে আমরা এটা পেয়েছি এইখানে ইটা কি সেটা পরিচয় দিতে হবে এ কি সেটা পরিচয় এখানে এ ভেক্টর আলাদা জিনিস এ আলাদা জিনিস বি ভেক্টর আলাদা জিনিস বি আলাদা জিনিস এবং থিটার ব্যাপারে তো আমরা জানি এর আগের আমরা যে ডট গ্রহণ করেছি সেখানে দেখেছিলাম এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোন সুতরাং থিটার বিষয়টা নিয়ে অতটা চিন্তিত হওয়ার কিছু নেই এবং এ ইজিক হচ্ছে এ ভেক্টরের মান মডুলাস আর কি বি হচ্ছে বি ভেক্টরের মান বা মডুলাস যেটা আমরা আগেই দেখেছিলাম শুধু নতুন করে আমাদের জানতে হচ্ছে ইটা হচ্ছে তলের লম্ব বরাবর অর্থাৎ তলের বলতে যেই তলে এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রিয়াশীল ছিল সেই তলের লম্ব বরাবর ক্রিয়াশীল একটা একক ভেক্টর মোটামুটি এই জিনিসগুলো লিখে দিলে আমাদের সংজ্ঞাটা পরিপূর্ণ হয়ে যাবে এবং এটি আপনি চাইলে দুই মার্কের সংজ্ঞাও দিতে পারেন তিন মার্কের সংজ্ঞাতেও দিতে পারেন এবার আসেন একক ভেক্টরগুলো অর্থাৎ আই যে যেগুলো আমরা ভেক্টর এটাও কিন্তু একক ভেক্টর এটা এটা মানে হচ্ছে এগুলিকে ভাঙলে আমরা এগুলো মানে ইটাকে ভাঙলে আমরা আইজে কে পাবো আইজে এর একত্র রূপ হচ্ছে এটা তো যাই হোক ইটার ব্যাপারে বিশ্লেষণ আপনারা বইয়ে দেখলে পাবেন অথবা ওটা অতটা প্রয়োজনীয় না যাই হোক যেটা বলছিলাম যে আমরা যে ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে আইজে কে একক ভেক্টরগুলি ইউজ করি তাদের আমরা ক্রস গ্রহণ করলে কি পাব তার আগে আপনাকে এই সাইকেলটা দেখতে হবে এখানে লক্ষ্য করেন আমি আই থেকে যদি যাত্রা শুরু করি তীর চিহ্ন আসছে যে যে থেকে আসতেছে কে কে থেকে আবার যাচ্ছে আইতে অর্থাৎ আই জে কে আই আইজে কে আই আই জে কে আই এখন সিকোয়েন্সটা মনে রাখতে হবে এর পরে যে জের পরে কে আবার কের পরে আয় আবার আয়ের পরে যে জের পরে কে কের পরে আয় এ বিষয়টা খেয়াল রাখবেন এইখানে যদি আমার সিকোয়েন্সটা ঠিক থাকে অর্থাৎ আয়ের সাথে যদি আপনি জের ক্রস গ্রহণ করেন তাহলে কে পাবেন একইভাবে জের সাথে যদি কে অর্থাৎ সিকোয়েন্স ঠিক ঠিক রেখে দেখেন এখন জের সাথে যদি কে করেন তাহলে সেক্ষেত্রে হবে আই একইভাবে কের সাথে যদি আপনি আই এর ক্রস গ্রহণ করেন অর্থাৎ কে ক্রস আই তাহলে সেক্ষেত্রে পাবেন আপনি জে এখন যদি এর ব্যত্যয় ঘটা অর্থাৎ উল্টা দিকে যায় যেমন আয়ের সাথে জে না করে যদি আপনি জের সাথে আই করেন উল্টা সেক্ষেত্রে কে এর সামনে একটা ফলাফল আই জের যেমন হতো তেমনই হবে তবে চিহ্ন একটা চেঞ্জ হয়ে যাবে এখানে আমি তাই দেখিয়ে দিয়েছি দেখেন আয়ের সাথে যে এটা সিকোয়েন্স ঠিক আছে ফলে হবে কে জের সাথে কে এটাও কিন্তু সিকোয়েন্স ঠিক আছে ফলে হবে আই এরপরে আসেন অর্থাৎ যেই দুটার আমরা ক্রস করব সেটা বাদে সিকোয়েন্স ঠিক থাকলে অপর যে একক ভেক্টর সেটা আসবে যেমন এখানে কে আর আই করেছে অর্থাৎ কে থেকে আই এটার দিক ঠিক আছে কে থেকে আই তাহলে হবে যে কিন্তু যদি আমি উল্টায় দিই অর্থাৎ এগুলো যদি উল্টায় দিই যেটা সামনে আসে কেটা পেছনে নেই অর্থাৎ যে ক্রস আই মানে যে থেকে আই এদিকে উল্টা দিকে গিয়েছে ফলে কিন্তু আপনার কে এর সামনে মাইনাস আসবে অর্থাৎ ফলাফলের সামনে একটা মাইনাস আসবে ফল একই হবে বাট ফলাফলের যে কে আসতো সেটার সামনে একটা মাইনাস আসবে একইভাবে কে ক্রস যে ইজিক মাইনাস আই এখানেও তাই করা হয়েছে আই কে এখানে হওয়া উচিত ছিল কে থেকে আই অর্থাৎ কে ক্রস আই বাট যখনই আই ক্রস কে করা হয়েছে তখন ফলাফল জের সামনে একটা মাইনাস নেওয়া হয়েছে এই হচ্ছে আপনার একক ভেক্টর আই জে কে এর ক্রস গুণনের প্রক্রিয়া এরপরে আসেন কখনও কখনও চেয়ে বসে যে ভেক্টর রাশিও ও ভেক্টর সরি ভেক্টর গুনন এবং ডট মধ্যে পার্থক্য বৃহস মনে রাখবেন দুটি ভেক্টর রাশির ক্রস বা ভেক্টর গুণনের ফলে একটি ভেক্টর রাশি উৎপন্ন হয় বা ভেক্টর রাশি পাওয়া যায় অর্থাৎ আমরা ক্রস করার পরে আমরা এর আগে আগের ভিডিওটাতে দেখেছি যে বেশ কিছু প্রশ্নে আমরা যখন ডট গুণন করেছি হিসেব করার পর সেখানে আর আইজেকে থাকতো না অর্থাৎ নিরেট সংখ্যা চলে আসতো বা ধ্রুবক চলে আসতো যেখানে এর প্রয়োজন ছিল না ফলে আমরা বলতে পারি যে ওটা ছিল স্কেলার রাশি অর্থাৎ ডট গুণন করলে বা অধিক গুণন ওটাকে ডট গুণন যেমন বলা হয় স্কেলার গুণনও বলা হয় তেমনি অধিক গুণ বলা হয় তো অর্থাৎ ডট গুণনটাকে তো সেই ক্ষেত্রে আমরা জানি সেটা আর ভেক্টর রাশি থাকে না কিন্তু যখন আমরা ক্রস গুণন করবো আজকে আমরা কিছুক্ষণ পরেই ক্রস গুণনগুলো করবো সেখানে অবশ্যই দেখব যে আমরা ক্রস গুণন করবো দুটি ভেক্টর রাশির অর্থাৎ আইজে কে সম্বলিত দুটি রাশিকে যখন ক্রস গুনন করবো করার পরে ফলাফলেও দেখব আই জে কে সম্বলিত একটা ভেক্টর রাশি পেয়েছে অর্থাৎ আমরা বলতে পারি ভেক্টর গুণন বা ক্রস গুণনের ফলে আমরা একটা ভেক্টর রাশি পাবো কিন্তু ডট গুণনের ফলে আমরা স্কেলা রাশি পাবো আমরা যে দুটি রাশির ভেক্টর সরি দুটি ভেক্টরের বা দুটি ভেক্টর রাশির ডট ডটগুন করলে যে স্কেলার মান পাই বা ভেক্টরীয় মান না পেয়ে সরাসরি সংখ্যা পাই সেটা তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যদি আপনাদের সন্দেহ থাকে অবশ্যই এক নম্বর ভিডিওটা দেখতে পারেন সেখানে দুটো বা একটা ডট ডটগুন দেখলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন আমরা আজকে দেখবো ইনশাল্লাহ এরপরে যে কীভাবে ক্রস গুণন করতে হয় এবং ক্রস গুণনের ফলে যে রাশিটা উৎপন্ন হয় সেটা ভেক্টর রাশি না কে স্কেল রাশি আমি অবশ্যই আগাম বলে দিচ্ছি সেটি হবে ভেক্টর রাশি তো যাই হোক পরখ করে দেখা যাক বা পরীক্ষা করে দেখা যাক তো বিহস এইখানে আমরা প্রথমেই যে প্রশ্নটা পাচ্ছি সেটি হচ্ছে যে কে ক্রস জে বৃহস এখানে সিকোয়েন্সের ব্যত্য ঘটেছে হওয়া উচিত ছিল যে তারপরে কে কারণ আমাদের সিকোয়েন্স ছিল আই জে কে বাট এখানে উল্টে গিয়েছে কে ক্রস জে তো এইটা আমরা যেহেতু উপস্থিত আছে কে আর জে তাহলে অবশ্যই ফলাফল আই হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস অর্থাৎ আমরা লিখতে পারি এখানে কে ক্রস জে ইজ ইকাল মাইনাস আই এইটুকু দিলেই অ্যানাফ এরপরের রাশিটাতে আসি আমরা বা পরের প্রশ্নটাতে আসি এখানে দেখা যাচ্ছে দুটো রাশির প্রথমে ক্রস করা হয়েছে তারপর ডট করা হয়েছে যাই হোক আমরা লিখি যে ক্রস আই ডট কে এখানে ব্রাকেট আছে তাহলে এইটা প্রথমে আমাদের করতে হবে আমরা জানি যে আই যে কে সিকোয়েন্স ঠিক থাকলে যে দুইটা আমাদের এখানে উপস্থিত থাকবে তার সেটা বাদে অপরটা হবে ফল তাহলে এখানে যেহেতু আর জে আর আই আসে ফলাফল অর্থাৎ ফলে ফলাফল আসবে কে কিন্তু সিকোয়েন্স ঠিক নেই হওয়া উচিত ছিল আই ক্রস যে বাট রয়েছে যে ক্রস আই ফলে এইটা একটা মাইনাস আসবে ফলে আমরা বলতে পারি মাইনাস কে ডট কে ওকে এরপরে এই কে ডট কে ইকুয়াল আমরা জানি সমজাতীয় একক ভেক্টরের যদি ডট গুলন হয় সেই ক্ষেত্রে আমরা জানি সেটা হয়ে মাইনাসটা থেকে গেল এটা হয়ে গেল ওয়ান তাহলে অ্যান্সার হবে মাইনাস ওয়ান আমি একটু উত্তরটা চেক করবো আমার একটু কনফিউশন হচ্ছে হ্যাভস ঠিক আছে এই তো ইকুয়াল মাইনাস ওয়ান দর্শকের বিষয়টা বুঝতে পেরেছেন আমরা চলে যাবো পরের কোশ্চেনে বৃহস এখানে আমরা দেখতে পাচ্ছি আই ক্রস জে ডট কে বৃহস এখানে সিকোয়েন্স ঠিক আছে আই এর পরে যে আছে ফলে এর বদলে হবে কে ফলে লেখা যায় আই ক্রস জে ডট কে ইকুয়াল এটার বদলে লেখা যাবে কে ডট কে আর আমরা জানি সমজাতীয় রাশির ডট গ্রণ মানে হচ্ছে ওয়ান ওকে এরপর আমরা চলে যাবো পরের কোশ্চেনে এখানে আমরা দেখতে পাচ্ছি জে ক্রস কে ক্রস জে তো ইকুয়াল আমরা আগে এটা তিনটাই ক্রস আগেরটাতে দুটো ক্রস করে একটা ডট করতে হতো এখানে তিনটাই ক্রস রয়েছে প্রশ্নটা তুলে নিলাম যেহেতু অত্যন্ত ছোট ছোট প্রশ্ন সেহেতু প্রথমে প্রশ্ন তুলে নেবেন তারপর ইকুয়াল করবেন ফলে একটু বড় হবে এক লাইনে উত্তর দিলে এটা তো শেষ হয়ে যায় হ্যাঁ আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক জে ক্রস কে এটা সিকোয়েন্স ঠিক আছে ফলে এই জে ক্রস কে এর বদলে হবে আই আই ক্রস জে আমার এটাও দেখেন সিকোয়েন্স ঠিক আছে আয়ের সাথে যে ক্রস রয়েছে অর্থাৎ আয়ের পরে যে হওয়ার কথা আয়ের পরে যে আছে ফলে এর জন্য হবে শুধুমাত্র কে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কে আশা করি এই একক ভেক্টরের ডট গুণনের কম্বিনেশন সেগুলো আপনি ভালো করে বুঝতে পেরেছেন এবং করতে পারবেন এবং বুঝেছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা চলে যাব মূল কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নে ভিভার্স দুটি ভেক্টর রাশির যেমন ধরেন এ ক্রস বি এর মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি আমরা ক্রস গ্রহণ করি আমরা যদিও সংজ্ঞায় দেখলাম এ ডট সরি এ ক্রস বি ইকুয়াল এ ইটা এব ওটা হচ্ছে সংজ্ঞার জন্য প্রযোজ্য বা কখনও কখনো থিটা নির্ণয়ের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু আমরা মূলত এ ক্রসবি বের করার জন্য ভিন্ন একটা কাজ করব বা ভিন্ন সূত্র করব। অর্থাৎ নির্ণায়ক পদ্ধতিতে এ ক্রস এর মান বের সেই সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন কিভাবে বের করবেন এখানে এর জন্য তো অবশ্যই ধরেন টু আই থ্রি ধরেন ফোর এটা একটা ভেক্টর থাকবে বিয়ের জন্য ধরেন টু আই মাইনাস থ্রি প্লাস টু কে এরকম একটা ভেক্টর রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই এ আর বি এর ক্রস ভেক্টর কীভাবে নির্ণয় করবেন হ্যাঁ সেটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি আই জে কে একক ভেক্টরগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে ফর্মুলার আইজেকে এরপর আপনি ক্রসের সামনে যে রাশিটা রয়েছে বা যে ভেক্টর রাশিটা রয়েছে তার যে আইজেকের সহকগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে বসাবেন এর নিচে আই এর সহক বসাবেন এখন যদি আইটাই না থাকে সেক্ষেত্রে এখানে জিরো বসাবেন আর যদি শুধু আই আসের শহর নয় সেক্ষেত্রে আমরা জানি ওয়ান হয় তো এইভাবে আপনি বসাবেন তাহলে এই যে বি জের নিচে বসাবেন থ্রি এবং কের নিচে বসাবেন ফোর এখানে বিয়ের জন্য দেখেন যেহেতু ক্রসের পরে বিয়ে আছে তাহলে দ্বিতীয় অপশনে নিচের দিকে এখানে বিয়ের যে বি ভেক্টরের যে আই জেকের সহগগুলো সেগুলো বসাবেন এখানে আই এর সহগ টু তাহলে এখানে বসালাম টু এখানে থ্রি রয়েছে মাইনাস থ্রি রয়েছে মাইনাস থ্রি এরপরে টু রয়েছে টু এরপর আমরা নির্ণায়ক যেভাবে করেছিলাম সেকেন্ড সেমিস্টারে আয় কে বিবেচনা করবো আয়ের সারি বাদ কলাম বাদ এটা গুণ এটা গুণ এরপরে মাইনাস দিয়ে যে বিবেচনা করবো যে সারি বাদ কলাম বাদ এটা থেকে এটা গুণ এরপরে প্লাস দিয়ে কে নিব কে এর সারি বাদ কলাম বাদ এটা থেকে এটা গুণ ঠিক যেভাবে আমরা সেকেন্ড সেমিস্টারে নির্ণায়ক করতাম বির নির্ণায়কের মান বের করতে যদি আপনার অসুবিধা হয় যদি আপনার মনে হয় যে আমি যদি নির্ণায়কটা ভালো করে শিখতাম তাহলে এটা খুব ভালো পারতাম তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি আমার প্লে লিস্টে যান সেখানে গিয়ে নির্ণায়ক চ্যাপ্টারের প্রথম বা দ্বিতীয় মানে প্রথম দুই একটা ভিডিও দেখলেই দেখবেন নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সেখানে বারবার করে স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া রয়েছে যদি আপনার মনে হয় যে আপনার প্রবলেম হচ্ছে তাহলে সেই ভিডিওটা বারবার দেখেন এরপরেও যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে নক দেন আমি আপনাকে জুমে প্রয়োজন হলে জুমে বুঝাবো অথবা হোয়াটসঅ্যাপে বুঝাই দেবো অথবা ফোন অফলাইনে অনলাইনে যেভাবে হোক আমি বুঝাই দেবো ইনশাল্লাহ যে যাই হোক আমাদের মেইন যে প্রবলেম সেটা আমরা এখন সলভ করব এখানে রয়েছে জে ক্রস টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে ইজ ইকাল তো তাহলে আমরা যেটা করব এখানে প্রথমে প্রশ্নটা তুলব জে ক্রস টু আই সরি প্লাস থ্রি জে মাইনাস ফোর কে ওকে নেবার পরে ইকুয়াল লিখবো এইভাবে নির্ণায়ক চিহ্ন দিব যেহেতু নিচে জায়গা রে তাই আমি ছোটো করে করছি তাহলে প্রথমে আই জে কে নিয়ে নিলাম এখানে ক্রসের সামনে দেখেন যে ভেক্টরটা রয়েছে সেখানে কোনো আইও নেই কেও নেই সুতরাং আইয়ের এর সহক হবে জিরো এখানে যে যেহেতু আছে তাহলে জের সহক হবে ওয়ান যেহেতু যে কোনো সহক নেই আমরা জানি যার সাথে কোনো কিছু গুণ আকারে না থাকে সহগ না থাকলে সেক্ষেত্রে ওয়ান গুণ আকারে থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে সহক আমরা ওয়ান নিতে পারি এটা জানি এরপরে যেহেতু কে নেই সেহেতু কে এর সহগ জিরো হয়ে যাবে কিন্তু ক্রসের পরের যে রাশিটা সেখানে কিন্তু তিনটাই আছে ফলে আয়ের নিচে হবে টু জের নিচে হবে থ্রি এবং কের নিচে হবে মাইনাস ফোর এইবার আমাদের নর্মালি নির্ণয়ক হিসেব করার পালা আমরা যেটা করব প্রথমে আইকে নিব আইয়ের টোটালি সারি বাদ দেব কলম বাদ দেবো তাহলে এই চারটা থাকে প্রথমে আমরা এই বরাবর গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস চার এক চার মাসখানে সূত্রের মাইনাস আমরা এগুলো কিন্তু নির্ণয়কে করেছিলাম যে মাসখানে সূত্রের মাইনাস হয় এরপর শূন্যর গুণ শূন্য ওকে এরপরে জের জন্য নিব আমরা মাইনাস মাইনাস নিয়ে নিলাম মাইনাস জে রইল তারপরে এর সারি বাদ কলাম বাদ তাহলে এই শূন্যর সাথে শূন্যর গুণ শূন্য সূত্রের মাইনাস এই শূন্যের সাথে শূন্যের গুণ শূন্য দেখেন এই শূন্যের সাথে চারের গুণ করলেও কিন্তু শূন্য দুইয়ের গুণ করলেও এই যে শূন্য 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 আর দুই গুণ করলে শূন্য সুতরাং দুটোই শূন্যগুলো আমাদের কিছুই করার নেই হিসেবে যা আসবে তাই এরপরে আমরা এটার জন্য নিব প্লাস কে এর সারি বাদ মানে এই কে এর সারি বাদ বাদ গুণ হবে শূন্য শূন্য সাথে তিনের শূন্য গুণ শূন্য সূত্রের মাইনাস দুই এক কে দুই এরপর হিসেব করেন এখানে শূন্যের তো কোনো দাম নেই সুতরাং থাকলো মাইনাস ফোর আর আই অর্থাৎ এটা হচ্ছে মাইনাস ফোর আই আর এইটা দেখেন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য সাথে জের গুণগুলো শূন্য ফলে জের কোনো সহগ রইল না অর্থাৎ যেহেতু জের সহগ শূন্য সুতরাং যে থাকবেই না তাহলে আমরা কের এর হিসেব করবো এক্ষেত্রে দেখেন এই শূন্যের কোনো দাম নাই টু এর সামনে আছে মাইনাস তার মানে মাইনাস টু মাইনাস টু আর কে হচ্ছে মাইনাস টু কে এইটা একটা ভেক্টর রাশি হলো দেখেন কারণ এখানে আইও রয়েছে কেও রয়েছে যে নাই যেহেতু যে সহক তাই যে নাই সহক শূন্য না হলে কিন্তু যেও থাকতো অর্থাৎ এইটা কিন্তু একটা ভেক্টর রাশি আমরা যেমন এইগুলোকে একটা ভেক্টর রাশি ধরেছিলাম বা ভেক্টর রাশি ছিল এইগুলো বি ভেক্টর এ ভেক্টর এখানে দেখেন আইজেকের উপস্থিত রয়েছে আইজেকের উপস্থিতি রয়েছে এখানেও কিন্তু আমরা ক্রস করার পরে দেখেন এখানে কিন্তু আমরা আইজেক আই আর কে পেয়েছি যে আসলে যে সহক নয় থাকলে কিন্তু যে আমরা নিতাম অর্থাৎ এইটা কিন্তু একটা ভেক্টর রাশি যেমন এইগুলো এক একটা ভেক্টর রাশি ছিল ফলে আমরা বলতে পারি যে দুটি ভেক্টর ক্রস ক্রসগুণের বা ক্রসগুণ ফল একটি ভেক্টর রাশি বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি আমরা চলে যাব পরেরটাতে আমাদের ভিডিওটা যথেষ্ট লং হচ্ছে সো দ্রুত করার চেষ্টা করব এখানে আমরা সরাসরি তুলে নেব আয় জে কে আপনি অবশ্যই প্রশ্নটা প্রথমে তুলে নিতে পারেন এখানে কথাটা লিখে আর আমি একবারে করে দিচ্ছি এখানে দেখেন আয়ের শখ রয়েছে তিন ওকে এর কোনো শখ নয় ক্রসের সামনেটাতে যে কোনো সহগ নয় ফলে এর শখ শূন্য কে এর শখ রয়েছে মাইনাস ফোর ফলে আমরা এখানে মাইনাস ফোর নিব এখানে দেখেন আয়ের শখ রয়েছে ওয়ান নিয়ে নিলাম তারপরে জের শখ রয়েছে টু কে নাই তাহলে এক্ষেত্রে কের সব শূন্য এরপর হিসেব করার পালা আয় নেব আয়ের সারি বাদ কলাম বাদ শূন্যর গুণ শূন্য সূত্রের মাইনাস এইখানে আর একটা মাইনাস দেখেন এই বরাবর যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুনো আট ফল এইখানকার যে গুণ ফলটা আসে সেইখানকার একটা মাইনাস এখানে এসে প্লাস হয়ে যাবে চার দুগুণো আট এরপর জের জন্য আমরা জানি মাইনাস নিতে হয় তাহলে মাইনাস জে নিলাম এরপরে জের সারি কলম বাদ দেওয়ার পরে শূন্যের সাথে শূন্য তিনের সাথে শূন্য গুণ শূন্য সূত্রের মাইনাস এক্ষেত্রেও দেখেন প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এইখান থেকে একটা মাইনাস এখানে আসে এটা প্লাস হয়ে যায় চার এক চার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং করতে পারবেন এরপরে আসেন কে কের জন্য আমরা নিব প্লাস এর সারি বাদ কলাম বাদ ছয় দুগুনো সরি তিন দুগুনো ছয় সূত্রের মাইনাস শূন্য গুণ শূন্য হিসেব করার পালা এখানে শূন্যের কোনো দাম নাই থাকে আট প্লাস আট ফলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না আট আর আই আট আই এইটাই এরপরে এখানে দেখেন এই শূন্যের কোনো দাম নাই রইল প্লাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস ফোর জে এরপরে এখানে আসেন এই শূন্যের কোনো দাম নাই মাইনাস ও পে চিহ্ন আমার এই মাইনাসটা মূলত শূন্যের চিহ্ন ফলে এই মাইনাস আউট করে দিলে এই সরি শূন্য আউট করে দিলে মাইনাসটাও আউট হয়ে যাবে থাকবে ছয় ছয় আর কে প্লাস ছয় কে আপনি ভাবতেই পারেন যে এই মানুষটা কেন এখানে আসলো না কিন্তু এইখানকার চিহ্নগুলো হিসেব করতেছেন আবার এই চিহ্নটা কেন হিসেব করতেছেন না আমার আসলে এই শূন্য বাদ দিয়েছি শূন্যের সামনের চিহ্ন সহ এই চিহ্ন না এখানে প্লাস চিহ্ন ছিল সেটা হিসেব করা পালো না আমরা ফোরকে ফোর শুধু ফোর দিয়ে গুণ করতে পারি না মানে এই ফোর ফোর দ্বারা কে গুণ করতে পারি না বরং ফোরের সামনের চিহ্নটাই হচ্ছে ফোরের আসল সম্পত্তি এখানে সিক্সের সাথে কে এর গুণ করবো সিক্সের সামনের চিহ্ন নেব পেছনের চিহ্ন নিয়ে আমার কোনো কাজ নাই এটা খেয়াল রাখবেন এটাই হচ্ছে অ্যান্সার এটা একটা ভেক্টর রাশি আমরা যতবার ক্রস গুণন করব ততবার এক একটা করে ভেক্টর রাশি পাবো সেইমভাবে ভিউয়ার্স এটা করে নেবেন করে আমাকে অবশ্যই উত্তরটা জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি অপেক্ষায় রইব আশা করি আপনাদের কমেন্ট পাব দেখি আর এক দুইটা অঙ্ক রয়েছে মনে হয় তো ভিউয়ার্স এইখানে রয়েছে এ এত থ্রি আই মাইনাস জে প্লাস মাইনাস টু এবং বি ইকুয়াল আই মাইনাস বলছে এ ক্রস বি ইকুয়াল কত ঠিক আগের অঙ্কগুলোর মতোই আপনি ভাবে করতে পারেন করতেই পারবেন আপনি নিজে চেষ্টা করবেন দরকার পড়ে আমি তারপরে করে দিচ্ছি এখানে লেখা যেতে পারে এ ক্রস বি ইজ ইকুয়াল আই জে কে এখানে আই এর শখ তিন যেহেতু এ সামনে রয়েছে তাই এর যে সহগগুলো সেগুলো নিতে হবে এখানে যে শখ কোনো কিছু নেই তাহলে মাইনাস ওয়ান মাইনাস চিহ্নটা সহ কিন্তু নিতে হবে সহগুলোর ক্ষেত্রে মাইনাস চিহ্ন সহ তাহলে মাইনাস টু এরপরে এখানে আসেন ওয়ান এখানে হবে মাইনাস থ্রি এখানে হবে মাইনাস ফোর এবার গুণ করার পালা বা হিসেব করার পালা নির্ণায়ক পদ্ধতিতে তাহলে আই নেব এর টোটাল শাড়িবাদ কলমবাদ এই বরাবর গুণ হবে এই বরাবর গুণ হবে দেখেন মাইনাস মাইনে প্লাস চার এক চার সূত্রের মাইনাস এইখান থেকে হিসেব করে কোনো মাইনাস এখানে আসে কি না সেটা আমাদের দেখতে হবে এইখানে দেখেন দুটোতেই মাইনাস রয়েছে ফলে এই মাইনাস আর এই মাইনাস ওরা ওরা যুদ্ধ করে ওরা ওরা ধ্বংস হয়ে যাবে ফলে থাকবে তিন দুগুণও শুধুমাত্র ছয় এখানকার মাইনাসটা অক্ষত থাকবে যেহেতু ওরা ওরাই শেষ করে ফেলেছে আর ওখানে যদি আমার একটা মাইনাস থাকতো তাহলে কিন্তু যুদ্ধ করতো এই বিষয়টা খেয়াল রাখবেন এরপর আসেন জের এর জন্য আমরা মাইনাস যে জের সারিবাদ কলাম বাদ এই বরাবর যদি গুণ করেন মাইনাসে মাইনাস চার বারো সূত্রের মাঝখানে মাইনাস এইবার দেখেন এখানে একটা মাইনাস যেহেতু এটা বাদ দিয়েছে তাহলে এইটার সাথে এটা এখানে প্লাস এখানে মাইনাস ফলে একটা মাইনাস থাকে এই মাইনাসটা এসে এর সাথে যুদ্ধ করবে দুই এককে দুই হবে আর এটা প্লাস হয়ে যাবে এরপরে প্লাস কে আবার ব্রাকেট

এ কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না যদি আমার এখানে থাকতো তাহলে মাইনাস মাইনাস প্লাস হতো বাট একটা মাইনাস এখানে গিয়ে প্লাস হয়ে যাবে এক এককে এক হিসেব করার পালা ছয় থেকে বাদ দিলে মাইনাস দুই আই খেয়াল রাখবেন এখানে দেখেন বারো থেকে বাদ দিলে মাইনাস দশ আর এইখানে মাইনাস তাহলে এখানে মাইনাস দশ আর এই মাইনাস প্লাস দশ জে আশা করি যোগ বিয়োগ আপনারা ভালো পারেন কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখেন নয় থেকে বাদ দিলে মাইনাস আট মাইনাসে প্লাসে মাইনাস এইট কে দ্যাট ইজ দ্য আপনারা নিজে ট্রাই করবেন উত্তর মিলল কিনা বা আমার ভুল হয়েছে কিনা অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে আমি যতটা সম্ভব দ্রুত সলিউশন দেওয়ার চেষ্টা করবো তবে কখনো কখনো সময় লাগে অন্য কাজ করে করতে ব্যস্ত হয়ে যাচ্ছে আসলে একটা ভিডিও ক্রিয়েট করতে নতুন করে ক্রিয়েট করতে বা যে কোনো ভিডিও ক্রিয়েট করতেই প্রায় ঘন্টা দুই তিনেক লাগে শুটিং করা তারপর এডিটিং করা এডিটিং বলতে বারবার চেক করতে হয় কোথাও কোনো ভুল উচ্চারণ রয়েছে কিনা তারপরেও ফাঁক যায় আপনারা নিশ্চয়ই জানেন যে আমি অতটা কিন্তু চাকচিক্য করি না সো আমি চেষ্টা করি যে ভুলগুলো কাট করে দিতে তো এডিটিং বলতে আমার ওইটাই বোঝায় তারপরেও হাতের ফাঁক দিয়ে অনেক সময় চলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাকে নক করে জানান যে ভাইয়া এটা সমস্যা হয়েছে আমি চেষ্টা করব সলভ দিতে তবে কখনো কখনো হয়তো থেকেই যায় সময় হয়ে ওঠে না কারণ আবার ক্রিয়েট করতে প্রবলেম হয়ে যায় তারপরেও আমাকে জানাবেন যাতে আমি সতর্ক হতে পারি বা আমার জানা থাকে যে এই জায়গাটাতে ভুল রয়েছে তো ভিভার্স প্রবলেমগুলো অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ